তাহলে একের পর এক যখন রেজাল্ট পাবলিশ হচ্ছে দেখো যে অল কেপিএসআই অবশেষে কেপিএসআই এর প্রিলি রেজাল্ট পাবলিশ হয়ে গেল কেপিএসআই প্রিলি রেজাল্ট পাবলিশ হয়ে গেল কিন্তু কাট অফ একটু আকাশ ছোঁয়া বলতে পারো তবে এরকমই হয়তো এক্সপেক্ট করা গেছিল তার কারণটা হচ্ছে এক নম্বর ভ্যাকেন্সি অনেক কম রয়েছে আর একটা যে জিনিস হয়েছে যে তিনশো তিরিশ বা যেরকম ভ্যাকান্সি আছে কিন্তু ওই দশ থেকে বারো গুণকেই পাস করানো হয়েছে অর্থাৎ বেশি গুণকে পাস করানো হয়নি যেটা এস ওয়ের ক্ষেত্রে দেখা গেছিল যে কম ভ্যাকান্সির ক্ষেত্রে অনেক পাস পাস করানো করানো হয় কিন্তু কিন্তু সেরকম হয়নি খুব কম পরিমাণ হয়েছে যেখানে দেখো যে সাব ইন্সপেক্টর ইউ সার্জেন্ট ইউআর এর ক্ষেত্রে একশো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এস সির ক্ষেত্রে গেছে একশো আটত্রিশ দশমিক পাঁচ এস টির ক্ষেত্রে গেছে একশো দশমিক পাঁচ ওবিসি এ একশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ ওবিসি বি হচ্ছে একশো চুয়াল্লিশ আর সাব ইন্সপেক্টর सब इन्सपेक्ट्रेस अर्थात फिमेल दर काटअपालीस एस सी देर एक एस टी छह सी ए हम तेत दशमिक पांच और ओ बी सी बीच एक सौ साइ दशमिक पांच আর একটা গুরুত্বপূর্ণ নোটিশ যেটা ঠিক আছে এই ব্যাপারে আমি আগাম আগেই অনেকের কাছ থেকে যারা ভিডিওটা দেখেছিলে যে দু মাস পরে যে মাঠের ব্যাপারে নিউজটা দিয়েছিলাম এটা হচ্ছে ডেপুটেশন দিতে যাওয়া যায় সেই দিনকে চেয়ারম্যান সাহেবের বক্তব্য ছিল তিনি বলেছিলেন ঠিক আছে রেজাল্টগুলো আউট করে দেওয়া হবে কিন্তু এটা মাঠ কন্ডাক্ট করা যাবে না কিন্তু পরবর্তীকালে পিআরবি বোর্ড আবার ডিসিশন চেঞ্জ করে দিয়েছে এবং সেই সঙ্গে কি হয়েছে যে মাঠটাও নেওয়া হচ্ছে যা রেজাল্টটা প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ কি হচ্ছে যে mart fmpt piet যেটা সেটা দেখো যে 15ই মার্চ থেকে হবে ঠিক আছে 15ই মার্চ থেকে হবে সম্ভবত দারাকপুর যেটা একটা জায়গাতেই হবে 15 16 17 বা 18 তিন চার দিন হতে পারে তার জন্য pmpt pmpt piet এর জন্য যে অ্যাডমিট কার্ডটা সেটা 8 তারিখ থেকে তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে তো মোটামুটি আকাশ ছোঁয়া একটু বলতে পারো কাট অফ ঠিক আছে একটু ধরা ছাওয়ার বাইরে তার কারণটা হচ্ছে ওই সময়ে অনেক পরীক্ষার mart চলছিল ওই সময় তোমার ওয়্যারলেস অপারেটর বল তারপরে হচ্ছে আহ তোমার কনস্টেবলের মাঠ চলছিল এসআই সমস্ত রেজাল্ট একসঙ্গে বেরিয়ে গেছিল তারপরে তোমার আরো অন্যান্য এন এই সমস্ত এক্সামিনেশন বা পিএসসি এস ক্লাসশিপের টাইপিং এই সমস্ত জিনিস চলছিল তো সেই কারণে যেন অনেকেই কনসেন্ট্রেট করতে পারেনি কোশ্চেন তুলনামূলক ইজি ছিল তোমার আর জিএস পার্ট তো যাই হোক যারা যারা কোয়ালিফাই করলে সবাইকে কংগ্রেজুলেশন তো সব মিলে ওয়্যারলেস অপারেটার এবং হচ্ছে কেপিএসআই ঠিক আছে পরীক্ষা প্রস্তুতি থেকে হিউজ পরিমাণে সাকসেস পেয়েছে অনেক সাফল্য পেয়েছে অনেক পাস করেছে কোয়ালিফাই করেছে নেক্সট যেটা টার্গেট সেটা হচ্ছে ওয়ারলেস অপারেটার ক্ষেত্রে পার্সোনালি টেস্ট এবং কেপিএসআই এর ক্ষেত্রে দেখো যে মেন পরীক্ষা কেপিএসআই এর ক্ষেত্রে মেন এক্সাম তো দেখো যে কেপিএসআই এর যারা মেনের কোর্স অর্থাৎ ডেসক্রিপটিভের যারা কোর্স করতে চাইছো বেশি দিন হয়তো হাতে সময় পাওয়া যাবে না দেখো পনেরো থেকে আঠারো তারিখের মধ্যে যদি মাঠ তোমাদের শেষ হয়ে যায় তাহলে সেই সময় থেকে পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মাথায় কিন্তু এক্সামিনেশন হয় তো মোটামুটি ভাবে যদি ধরতে চাও ম্যাক্সিমাম তিন মাস টাইম পাওয়া যেতে পারে ম্যাক্সিমাম তিন মাস টাইম পাওয়া যেতে পারে অর্থাৎ মার্চ এপ্রিল মে মাত্র তিনটে মাস সময় পাওয়া যাবে তো এই তিনটে মাসে কি হবে স্মার্ট স্টাডি করবে বা প্রিপারেশন করবে তার জন্য পরীক্ষা প্রস্তুতি অবশ্যই তোমাদের সাথে আছে তোমরা যদি যারা জয়েন করতে চাও জয়েন করতে পারো মাত্র দুদিন ক্লাস হয়েছে ঠিক আছে দুদিন ক্লাস হয়েছে তোমরা যারা চাও তারা অবশ্যই তাড়াতাড়ি জয়েন করে যেতে পারো এই ব্যাসটাতে জয়েন পেয়ে যাবে রুটিন যেটা আছে দেখো যে আপাততভাবে মানডে ওয়েটনেসডে থার্সডে স্যাটারডে চার দিন আছে কিন্তু যেহেতু আমাদের অল্প দিনে শেষ করতে হবে এই কারণের জন্য আরও একটা দুটো ক্লাস বাড়িয়ে দেওয়া হবে ক্লাসের পদ্ধতি যেটা সেটা হচ্ছে দেখো লাইভ ক্লাস যেটা গুগল ম্যাট অ্যাপে হবে রুটিনের মাধ্যমে অর্থাৎ যে রুটিন বা টাইম টেবিলটা দেওয়া আছে দেখো সকাল সাড়ে দশটা সাতটা পঁয়তাল্লিশ সাতটা পঁয়তাল্লিশই বেশি আছে তবে আর একদিন সকালবেলা হতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে গুগল ম্যাটে রেকর্ডিং লিংক তোমরা ওই টাইমের মধ্যে পেয়ে যাবে কি কি সুবিধা পাচ্ছ দেখো যে অধ্যায় ভিত্তিক সমস্ত বিষয়ে নোটস কিভাবে কতটুকু লিখবে বাংলা ইংরেজি কুড়িটি বা তার বেশি প্রতিবেদন প্রেসিস ট্রান্সলেশন গ্রামার ইডিয়াম ফেস ইনোনি ম্যান্টনিউ কমন এডার অর্থাৎ যা যা কিছু আসতে পারে অধ্যায় ভিত্তিক গণিত ডেসক্রিপটিভ এসআরটি পাজেল টেস্ট লজিক্যাল এই সমস্ত জিনিস নিজের লেখা অবশ্যই চেক করানোর সুযোগ থাকবে সেই সঙ্গে হয়েছে দুটো একদম ফুল মক টেস্ট হবে এবং একটা সবার চেক করে দেওয়া হবে আলাদাভাবে তো যারা জয়েন করতে চাও ঠিক আছে ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো ডিটেলস সমস্ত কিছু জেনে যাবে ঠিক আছে এখানে চার মাসের রাখা হয়েছিল অবশ্যই অবশ্যই চার মাসের হবে তাছাড়া কি করতে হবে তিন মাসের ধরেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে তিন মাসের ধরে এগিয়ে যেতে হবে যারা পিএমটি পিএইটির ক্ষেত্রে একদম কনফার্ম আছে যে মাঠে আটকাবে না রান টান হয়ে যাবে এই সমস্ত ব্যাপার সবকিছু ফিক্সড আছে তোমরা তাহলে তাড়াতাড়ি আহ কোর্সটা শুরু করতে পারো আর একটা ব্যাপার হচ্ছে যাদের অনেকে ডাউট রয়েছে রান বা মাঠে যদি বাদ যাবে তো সেই ক্ষেত্রে তারা মাঠ হয়ে যাওয়ার পরেও অ্যাডমিশন নিতে পারে কিন্তু ব্যাচ একটাই অর্থাৎ এই কোর্সে অনগোয়িং যে ব্যাচটা চলছে সেই কোর্সে অ্যাডমিশন পাবে